এটা হচ্ছে আমার বন্ধু শাহাদাত কিন্তু এক নাম্বার সিটি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে রোববার, আমার দুইটা দিন ব্লগ দেওয়া হয়নি। শুক্রবার পর থেকে বের হইনি, যার কারণে ব্লগ দেওয়া হয়নি। শনিবারে চট্টগ্রামে অনেক বৃষ্টি হয়েছে, যার কারণে অফিসেও যেতে পারিনি আমি, ব্লগও দেওয়া হয়নি। সো আজকে রোববার, এখন বাজে 11:30। আজকে ব্লগ হবে, আবারও আমার সময়ের কিছুটা অংশ আপনাদের মাঝে শেয়ার করব। সো আপনারা দেখবেন, পুরো ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। এখন বেরোবো, নাস্তা করবো, প্রথমে নাস্তা করে বেরোবো। ওকে, দেখা হবে রাস্তায়, টাটা। সো গাইস, বেরোলাম, এখন আছি রাস্তায়, গাড়িতে উঠবো। এত বৃষ্টি হওয়ার পরেও গরমটা কমতেছে না, আজকে অনেক রোদ উঠছে, অনেক বেশি। তাহলে সানগ্লাস পরার কারণ হচ্ছে রোদের জন্য চোখ খুলতে পারতেছি না, যার কারণে সানগ্লাস পরা। আমি আছি বর্তমানে এখন বক্সুনগরা, আমাদের এলাকায় বক্সুনগর এলাকায়। তো ওইখান থেকে গাড়িতে উঠবো। এটা হচ্ছে তিনতলাই, আমাদের বিল্ডিংয়ের নাম হচ্ছে খান প্লাজা। হ্যাঁ,
এই গাইস কি অবস্থা সবার আজকে আপনাদের মাঝে পরিচয় করাই দিব এটা হচ্ছে আমার বন্ধু শাহাদাত কিন্তু এক নাম্বার সিটি তারপর হচ্ছে এটা হচ্ছে আমার সেলিম ভাই আমাদের বড় ভাই আমরা একসাথে ব্যবসা করি সেলিম ভাই আইডিয়া দেন আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যালো আমার ইউটিউবে কিছু বলেন নতুন একটা চ্যানেল করছি আমাদের ছোট ভাই আমাদের এই রনি হ্যাঁ আপনারা সবাই ওনাকে ফলো করবেন ওনার এই ব্লগটা দেখবেন মোটামুটি ওকে উৎসাহ করবেন ওর ব্লগটা শেয়ার করবেন সবাইকে যাতে দেখতে পারে ওকে সাপোর্ট দেবেন সবাই আমরাও আছি ওর পাশে ইনশাল্লাহ ওর আরো যত বড় হতে পারে ব্লগটা যাতে আরো দীর্ঘায়িত করতে পারে আমরা সবসময় ওনার পাশে আছি ওকে ধন্যবাদ চলো আজকে ভাত খাওয়া তুমি ইউটিউব শর্টকাট আশিক বন্ধু লাইক ফলোয়ার্স তো আমরা বাদ খেয়ে আসি লাঞ্চের টাইম হয়েছে এখন কয়টা এখন বাজে 3:13 এখন লাঞ্চ করব সো দেখতে থাকেন এখন হোটেলে যাচ্ছি চিকেন দেখে এসে তো ভাত খাই গেল চিকেন খাইতে হবে না তো হয় আরে বিরিয়ানি তো আর খাওয়াবো না ডাল চাল দিয়ে হলে খাওয়া আমাকে কি করবো আর তুমি বলছো বিরিয়ানি খাওয়াবো আর এখানে আছে ডাল ভাত যাগো আগে যাগো গাড়ি উড়ে দেবে হ্যাঁ কে সাবস্ক্রাইব করে আমরা কোথায় আছি আমরা এখন প্যারিসে টাকা তুমি দিবা কেন ভাত খাওয়াইছি না তোমাকে হাতে কম লাগিল Thank you.
আমাদের বাবু এখনো বাবুই থাকি গেছে, বাবুর এখনো মানুষ করতে পারলাম না আমরা। বাবু এসে গেছে, বাবু বলেন তো আপনার শরীরটা কেমন বানিয়েছেন আপনি? তালের সাথে শরীরের সাথে কি সম্পর্ক বলেন? শরীরে তেল যতটুকু হবে বাইরে আর ভিতরে, বাইরে মালিশ করবেন, ভিতরে তেলের জিনিস খাবে, বুঝছে? ডিম খাবে সিদ্ধ সিদ্ধ, বুঝছ? তারপর এত বড় বড় মাংস টুকরো খেতে হবে। কিসের মাংস? হ্যাঁ কিসের মাংস? মধু খাসি যা পা রাউন্ড বলতে কি বুঝাইছেন আপনি? রাউন্ড বলতে কিরকম রাউন্ড বুঝাইছেন আপনি? রাউন্ড মানে ধরো না, রাস্তায় ঘাটে কতক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, পার্কে গিয়ে হাঁটাহাঁটি করতে হবে, পেঁয়াজ দিয়ে ধোরা দিয়ে খেলে জিনিস এগুলো কি আবার জিনিস কোন ওয়ার্ড আছে? আমি যখন বেশি খাই ওরা এতগুলো পায় না, সরল সিধা কথা। মল কথা হচ্ছে পায় না তাই খাই না, ওরা হা করে দেখে থাকে আমার খানাটা। আমরা চাইতেছি আপনাকে আর একটা বিয়ে করাবো, ভাই বদ্ধ দাদু আমার শরীরের মধ্যে চাই দেখতে, দিন দিন আপনি শোকাচ্ছেন না দেখতেছি আরো ডেভেলপ হচ্ছে আপনি, আমার শরীরে একটু চাই দেবে বুঝছেন? আমি খেয়ে দিয়ে আপনার আপনার ডেইলি ইনকাম কত আর খাওয়ার খাওয়া দাওয়ার পিছনে খরচ কত? আমি ইনকামের কথা বুঝি না, আমি খাওয়ার চিন্তা করি না। আমি বেশি খেয়ে খেয়ে আর গুলো পরিবারকে দিতে দিচ্ছি খাবার দিয়ে। আচ্ছা রনের আর কি ব্লগের ব্লগ নিয়ে কিছু বলেন, ব্লগের ব্যাপারে কিছু বলেন, রনের ব্লগ ওই এটা আপলোড হবে তো এটা এ ব্যাপারে কিছু বলেন দেখি আমরা ভালো কোনো রিভিউ পাই কিনা আপনার কাছ থেকে। আমার বক্তব্য রনি ভালো ভালো মানুষের সাথে সাক্ষাৎ নেয়, ভালো ভালো দৃশ্য দেখুক, প্রথমে লেখাপড়াটা ঠিক করতে হবে, তারপর মা বাপকে শ্রদ্ধা করতে হবে, তারপর আশেপাশে মানুষদেরকে সুন্দর ব্যবহার করতে হবে, না না তুমি আবার ডিস্টার্ব করতেছ কেন? উনি উনি বলতেছ না বলেন। তারপর বিশ্ববিদ্যালয় করতে হবে, বিশ্ববিদ্যালয় শুধু করলে হয় না, উপরে শুধু লেখাপড়ার মধ্যে এর মধ্যে থাকলে হবে না, হাই স্কুল পাস করলে হবে না,
কলেজ ইউনিভার্সিটি করতে হবে, রিসার্চ করতে হবে, লেখাপড়া করতে হবে, যে যে সাবজেক্টে পড়ে সেই সাবজেক্ট সম্বন্ধে রিসার্চ করতে হবে, যেটা বিশেষভাবে জ্ঞান অর্জন করতে হবে, তাহলে সাফল্য অর্জন করা যাবে। শুধু ভাষা ভাষা লেখাপড়া শুধু আমি ধরেন আমি সমাজবিজ্ঞান পড়ি, আমি ইকোনমিক্স পড়ি, আমি ফিজিক্স পড়ি, যে সাবজেক্টগুলো করি না কেন এটার একটা বিশেষ দিক আছে, এগুলো নিয়ে রিসার্চ করতে হবে, দিকগুলো অবলম্বন করতে হবে, ভালো কাজগুলার আরো নৈতিক চরিত্র ঠিক থাকতে হবে, যেগুলা নিষিদ্ধ নিষিদ্ধ খানা নিষিদ্ধ কথাবার্তা চাল চলন এগুলো বর্জন করতে হবে, জীবন চলবে না, কর্কশ বাক্য ত্যাগ করতে হবে, অনর্থক বাক্য ত্যাগ করতে হবে, বিচ্ছেদমূলক বাক্য একজনকে একজনের সাথে ঝগড়া করা এটাতে বিচ্ছেদমূলক বাক্য, এই বিচ্ছেদমূলক বাক্য ত্যাগ করতে হবে, কথাটা শ্রুতিমধুর হতে হবে, মানুষের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে, সুসম্পর্ক কারোর সাথে ঝগড়া নয়, বন্ধুত্ব সুলভ কথাবার্তা, আমরা যে কথাবার্তা বলি সেটা অর্থগত কথা হবে, নৈতিক নৈতিক হতে হবে, যা একজন আরেকজনের এটা শুনে শান্তি পায়, সুখ পায়, শিক্ষা নিয়ে কিছু কথাবার্তা হবে, মানুষ শিক্ষক আমরা যদি বয়স্করা যদি না শিখাই ছোটদের ওরা প্রত্যেকে শিখবে, ওদেরকে প্রত্যেক দিন পিছনে কিন্তু শিখাতে হবে, অবশ্যই বিশেষ জ্ঞান দিয়ে চিন্তা দিয়ে যাতে নিজের উন্নতি হয়, পরিবারের উন্নতি হয়, পার্শ্ববর্তী সবাই উন্নতি হয় এবং দেশের উন্নতি হয়, সবাই সুখী থাক, সুন্দর সমাজ গড়ে উঠবে, সেই সেটাই আমার কামনা, সেটা সবাই নজর থাকা দরকার। বাবার বক্তব্য নিয়ে তোমার কি কিছু বলার আছে? ব্যক্তিগত ব্যক্তি উন্নত হোক, পরিবার উন্নত হোক, সমাজ উন্নত হোক, জাতি উন্নত হোক, একটা মা উন্নত, মা যদি শ্রেষ্ঠ মা হয় একটা শ্রেষ্ঠ জাতি উপলব্ধ হবে। আপনাকে ভীষণ ধন্যবাদ, আপনার চ্যানেলকে ধন্যবাদ, আপনার চ্যানেল পেয়ে আমরা অনেক ধন্যবাদ, আমাদের আমরা কিছু বক্তব্য দেওয়ার সুযোগ পাচ্ছি এবং ব্যক্তিগত পারিবারিকগত সমাজগত এবং জাতিগত কিছু বলার সুযোগ পাচ্ছি, এ বলে আমার বক্তব্য এখানে সমাপ্ত হচ্ছে, ধন্যবাদ।